আটা থাকলেই বানিয়ে ফেলুন এরকমই চটজলদি সুস্বাদু নাস্তা। দেখতে এটা যতটা সুন্দর, খেতে হয় ভীষণ সুন্দর, একেবারেই হবে কিন্তু নরম তুলতুলে, দেখুন আপনারা। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। নতুন একটা ভিডিও দেখার জন্য আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে, রেশনের আটা দিয়ে একদম চটজলদি একটা অল্প তেলে ব্রেকফাস্ট রেসিপি। তো চলো রেসিপিটা দেখতে থাকো, আশা করি আপনাদের ভালো লাগবে, একদম একটা চটপটা রেসিপি। তো রেসিপিটা বানার জন্য কিন্তু এই জায়গায় অল্প কয়েকটা উপকরণের দরকার। এরকম একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, তাতে দিয়ে দেবো এক বাটি আটা। যতটা দিয়ে দিছি আটা, তার চার ভাগের এক ভাগ দিয়ে দেবো সুজি। যতটা আটা, তার মানে হাফ বাটি আর কি দিয়ে দেবো টক দই। ভালোভাবে এটা মিশিয়ে নেব। এটা আরও একটু লাগবে, তাই দিয়ে দেবো হাফ বাটি জল। 10 মিনিট পর কিন্তু ঢাকনাটা খুলছি। 10 মিনিটে সুজিটা বেশ ভালো নরম হয় আর চিনিটা কিন্তু খুব ভালো গলছে। এরপর আরও কিন্তু এটা খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এরপর এতে দিয়ে দেবো বেকিং পাউডার, এই চামচের কিন্তু চার ভাগের এক ভাগ। যতটা বেকিং পাউডার ঠিক ততটাই কিন্তু বেকিং সোডা। এটা আবার খুব ভালো করে মিশিয়ে নেব বেকিং পাউডার বেকিং সোডার সাথে এই আটার গোলাটাকে। আর ঘনত্বটা দেখুন ঠিক এরকমই যাতে হয়, এর থেকে যেন বেশি পাতলা হয় না, তাহলে কিন্তু এটা ভালো হবে না। দেখুন আপনারা ঘনত্বটা ঠিক এরকমভাবেই কিন্তু তৈরি করা লাগবে, তাহলেই পারফেক্টভাবে এটা কিন্তু তৈরি হবে। ওটা এক সাইডে রাখার পর এই বাটিটাতে আমি রেডি করব, তো সেই বাটিটাতে দিয়ে দেবো অল্প পরিমাণ একটু তেল। এটা খুব ভালো করে ব্রাশ করে নেব চারদিকটায়, যাতে খুব ভালোভাবে এটা তেলটা ব্রাশ হলে পরে এটা কিন্তু তুলতে খুব সুবিধা হবে। ঠিক এইভাবে কিন্তু ব্রাশটা করা লাগবে, তাতে বেশি সময় লাগে না, খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর। তেল ব্রাশ করার পর ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা দেওয়ার পরে একটু ঝাঁকিয়ে নেব, যাতে ভিতরের বাতাস এটা বেরিয়ে আসে। এই পাশে কড়াইতে কিন্তু জল দিয়ে দিয়েছি, জলটা খুব ভালো যখন বাষ্প বেরোবে তারপরে এটা কিন্তু দিয়ে দেব। এটা দিয়ে দেব স্ট্যান্ডটা তার উপরে। বন্ধুরা, জলটা যখন খুব ভালো করে ফুটবে স্ট্যান্ডটা বসিয়ে তার উপরে কিন্তু এই বাটিটা দিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে 15 মিনিটের মতো এটা করলেই কিন্তু একেবারে রেডি হবে। তো ফিরে আসি 15 মিনিট পর। বন্ধুরা, ফিরে আসলাম কিন্তু 15 মিনিট পর। এবার ঢাকনাটা খুলছি। ওহো, দারুণ কিন্তু এটা ফুলছে, দেখুন আপনারা। এটা আবার নামিয়ে নেব। আর হ্যাঁ, অবশ্যই একটু ছুরি হোক বা টুথপিক দিয়ে এইভাবে একটু চেক করে নিলে ভালো হবে। দেখুন ছুরিটা একদম পরিষ্কার বেরিয়ে আসছে। তো এটা কিন্তু আমার একেবারে রেডি, এটা আবার নামিয়ে নেব। বেশিক্ষণ সময় লাগে না, 15 মিনিটে এটা কিন্তু দারুণ হয়। এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা করার পরে এর থেকে ছাড়ানো লাগবে। অবশ্যই পুরোপুরি ঠান্ডা করবেন, নইলে কিন্তু এটা ছাড়ানো যাবে না। ভালো করে ঠান্ডা করার পর এরকম একটা ছুরির সাহায্যে চারদিকটা ছাড়িয়ে নেওয়া লাগবে। চারদিকটা এইভাবে ছুরির সাহায্যে ছাড়িয়ে নিলে কিন্তু খুব সহজেই এটা ডিমোল্ড হবে। এরকম থালা নিয়ে এইভাবে উল্টা করার পর ট্যাপ করে নেব। এইভাবে ঝাঁকিয়ে নিলে খুব সহজেই কিন্তু এটা ডিমোল্ড হবে। এরপর এটা এইভাবে উল্টানোর পর আপনারাই দেখুন কতটা নরম হয়। এরপর এটা ছুরির সাহায্যে খুব ভালো করে কাটবো। পিস পিস করলে কিন্তু খুব সুবিধা হবে। নিজের ইচ্ছে মতো এইভাবে কিন্তু পিস করা যেতে পারে, যেমন খুশি। খুব ভালো করে এইভাবে পিস পিস করে নেব, তাহলে সুবিধা হবে। সবগুলো এইভাবে কিন্তু পিস করা লাগবে, নিজের ইচ্ছে মতো আপনারা পিস করতে পারেন। দেখুন এরপর আবার কিন্তু কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইটা ভালোভাবে একটু গরম করা লাগবে। এরপর কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু তেল, এক মতো।
তেল গরম হলে পরে দিয়ে দেব কালো সর্ষে, কারি পাতা, এই জায়গায় এসে কাঁচা লঙ্কা কুচি আর আদা কুচি সেটাও দিয়ে দেবো। একটু ভালো করে নাড়িয়ে নেব, এটা একটু হালকা মতো ভাজা হলে এটা দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি, আর একটু দিয়ে দেবো ম্যাগি মশলা। এটা দেওয়ার পর এইভাবে একটু ঝাঁকিয়ে নেব, এটা 2 মিনিটের মতো এইভাবে একটু ঝাঁকিয়ে নিলে এটা কিন্তু রেডি। এটা কিন্তু আমার একেবারে রেডি, এটা আবার নামিয়ে নেব। এরপর এটা নামিয়ে নেব, ব্যাস এটা একেবারেই রেডি। বন্ধুরা আপনারাই দেখুন কত সহজে এটা তৈরি হয়, আর খেতে হয় কিন্তু ভীষণ সুন্দর, বাচ্চা থেকে বয়স্ক সবার ভালো লাগবে। আর ম্যাগি মশলা দেওয়ার ফলে কিন্তু এটা দারুণ হবে, যেহেতু এটা আছে কারি পাতা কাঁচা লঙ্কা একেবারেই হবে চটপটা। বন্ধুরা ঘরেই কিন্তু 2 একটা উপকরণ দিয়ে এইভাবে প্লিজ একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। একদম চটজলদি তৈরি করা যায়, ব্রেকফাস্টে হতে পারে বা ডিনারেও কিন্তু এটা দারুণ যাবে। তো রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, একবার বাড়িতে করে খাবেন, দেখবেন সবার কিন্তু এটা পছন্দের একটা খাবার হবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যদি এই ছোট্ট চ্যানেলটার নতুন দর্শক অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমার রান্নার ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পৌঁছায়। অসাধারণ বন্ধুরা, এইভাবে একবার প্লিজ প্লিজ বাড়িতে বানিয়ে দেখবেন, বাচ্চা থেকে বয়স্ক কিন্তু সবার ভালো লাগবে, এটা এতটাই টেস্টি হয়।